আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি আবারও ফিরে আসছি আপনাদের কাছে মজাদার রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হলো, এখানে আমি রুটি বানিয়ে রেখেছি, অর্থাৎ অনেকগুলো রুটি বানিয়েছি, কিন্তু তার ভিতরে তিনটি রুটি আমার থেকে গেছে। তো এগুলাকে আমি আগে একটু ফুটন্ত পানিতে আগে ছেঁকে নিয়েছি, অর্থাৎ ফুটন্ত পানিতে আমি একটু ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবার যে উপরের কালো কালো সেগুলা কিন্তু আমি খুঁটে ফেলে দিয়েব। আর এই যে রুটিগুলা পানি ঝরে যাওয়ার পর, অর্থাৎ রুটিতে যে পানিটা ছিল সেগুলা শুকিয়ে যাওয়ার পরে, আমি আমার হাতে একটা ছোট সিজার আছে, কাঁচি সিজারটা দিয়ে এগুলাকে আমি কিউট কিউট করি, সুন্দর করি, ছোট ছোট করি আমি কেটে নিব চিকন চিকন করে। তো এটা হলো, যদি রুটি আটা রুটি আমরা বানাই, যদি আমরা গরম পানিতে সিদ্ধ করি রুটিটা তৈরি করি, তাহলে কিন্তু গরম পানিতে রুটি দিতে হয় না। আর যদি কাঁচা রুটি বানায়, তাহলে গরম পানিতে, ফুটন্ত গরম পানিতে রুটিগুলাকে একটু সিদ্ধ করে নিয়ে পানি শুকিয়ে তারপরে এভাবে কেচি দিয়ে আমি কিউট কিউট করি, চিকন চিকন করি কেটে নিব। তো এভাবে সবগুলো কেটে নিয়েছি, আর দেখেন কতটা ঝরঝর। যদি এমনিতে কাঁচা কাঁই খুলি তাহলে এভাবে বেশি ভালো হয়, আমি এটা দেখেছি এভাবে বেশি ভালো হয়। সিদ্ধ করে নেওয়ার পরে যে রুটিটা থাকে সেটা হয়তো 5-6 দিন এভাবে আমরা ফ্রিজে জমা রেখি, সেটা কিন্তু হয়তো বা করা যায়। কিন্তু কাঁচা রুটিটা করি এভাবে করলে, বাসিটা করলে, বা 2-4টা থাকে বাসিটা বানিয়ে এভাবে করলে ভালো হয়। তো আমার এই রুটিগুলোকে আমি কাঁচা বানিয়ে আগের দিন বানিয়েছি, পরের দিন সকালে কিন্তু আমি এগুলাকে কুচি করে নিয়ে তেল পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হাফটা চামচ আদা রসুন পেস্ট দিয়ে, আদা রসুন পেস্টের কাঁচা স্মিন যাওয়ার পরে আমি এটার মধ্যে যা যা উপকরণ সবগুলো দিয়ে দিব। ধনিয়া, হ্যাঁ, 1 টিস্পুন দিয়ে দিব ধনিয়া পাউডার, জিরা গোলমরিচ পাউডার, এখানে সব কিছু এক এক করে দেব, শুকনো মরিচ পাউডার, স্বাদ বুঝে লবণ, সব কিছু দিয়ে এগুলাকে আমি নেড়ে চেড়ে নিয়ে একটু পানি দিব, যেহেতু মরিচগুলা মশলাগুলা না পুড়ে না যা। এভাবে স্বাদ বুঝে লবণ সব কিছু দিয়ে আমি তেলের মধ্যে একটু একটি উপকরণ সুন্দর ফ্লেভারটা বের হলে আমি যে আগে থেকে রুটিগুলা নিয়েছি সেগুলো দিব। এভাবে আমি আগে এটা কাঁচা পানি দিলেও চলবে, আর যদি ফাঁসে ফুটন্ত পানি থাকে বা কুসুম গরম পানি থাকে তাহলে কিন্তু দিল এটাও দেওয়া যাবে। তো এখানে আমি সামান্য একটু হলো দিয়েছি কালারের জন্য, জাস্ট একটু সুন্দর কালার, আর শুকনো মরিচ গুঁড়িটা দেওয়াও, এটাও কিন্তু একটা কালার আসে, যেটা দেখতে সুন্দর লাগবে সেটা খেতেও কিন্তু ভালো লাগবে। তো এভাবে আমি এই যে মশলাগুলোকে কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে, যে আগে থেকে আমি রুটিগুলোটাকে কুচি করে নিয়েছি সেগুলো এবার মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে এগুলোকে পানি শুকিয়ে নিব। আর রুটিটা দেখেন কতটা ঝরঝর হয়েছে, কিন্তু একটার সাথে একটা গুঁড়ো লেগে নেই। যদি আটা রুটি বেশি সিদ্ধ হয় তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো রুটিগুলো যখন এগুলো ঝরঝর হয়ে আসছে তখনই আমি এর সাথে দিয়ে দিব সস। আপনি যে কোনো টমেটো সস বা সসে যে আরও কত আইটেম আছে, যে কোনো একটা সস দিলে হবে, সস দিয়ে করলে এটা ভীষণ মজা। তো আমি এর সাথে দিয়ে দিলাম আরও ধনিয়া পাতা কুচি, এগুলা দিয়ে নেড়ে ছেড়ে আমি চুলার থেকে নামিয়ে এটা একটা পরিবেশন করার জন্য একটা প্লেটে নিয়ে আমি এটার উপরে আর একটু টমেটো সস দিয়ে এভাবে পরিবেশন করে নিব। আর এটা এত ভীষণ মজা, যে একবার খাবে সে বারবার এই খাবারটা খেতে তার ইচ্ছে। তো যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, ভালো লাগলে প্লিজ লাইক দিবেন। আর আমার গলা সমস্যা, এই জন্য কথাও বলতে আমার কষ্ট হয়। তো এই পর্যন্ত, ভালো থাকবেন, আমি আবারও ফিরে আসবো। আল্লাহ হাফেজ।